অবস্থায় ছিল, কিভাবে কি করেছি, তাহলে আমার একটু সুন্দর করে আঁশটা ছাড়াই কেন যায় না। ও বাবা, পকেটে হাত দিবে নাকি? ভাইয়ার সাথে এত ঝগড়া করছি, এত ঝগড়া করছি। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক সকাল সকাল উঠে সব কাজ শুরু করেছি, কারণ আমার আজকে একটু বাহিরে যেতে হবে, আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে। আমার না, আমাদের অনেকেরই আছে, তো আমাকেও যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তা, আমি বেরেস্তা করেছি আজকে, কারণ আমার ফ্রিজে যে বেরেস্তা ছিল সেটা শেষ হয়ে গেছে। নর্মালি আমি বেরেস্তা ফ্রিজে রাখি, তো কিছুটা ফ্রিজে বক্স করে ঢুকিয়ে রেখেছি, আর এগুলা একটু শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন এগুলাকে আমি এখন একটা এয়ার টাইট বক্সে করে ফ্রিজে রেখে দিব, তারপরে আজকে রান্নাটা করব। ভাত রান্না হয়ে গেছে, একটু সজনে ডাঁটা কয়েক পিস রেখেছিলাম, সেটা দিয়ে একটু মাছ রান্না করব। আর দুইটা ইলিশ মাছ আনা আছে, মাছ দুইটাকে কেটে কেটে সুন্দর করে রাখবো। আমার গত ব্লগ যারা দেখেছেন তারা হয়তো বা দেখেছেন, আমি প্যাকেটে মানে ক্যানের ভিতরে রসগোল্লা কিনে নিয়ে এসেছিলাম। তো গতকালকে আমি আর খাইনি, আপনাদের ভাইয়া খেয়েছে। এটা আনবক্সিং একটা ছোট্ট ভিডিও করেছিলাম, সেটা আমি আমার পেজ বাংলাদেশি ব্লগারে আপলোড করেছি। কেউ যদি দেখতে চান যে এটা কীরকম অবস্থায় ছিল, কিভাবে কি করেছি, তাহলে আমার পেজ বাংলাদেশি ব্লগারটা ফলো করতে পারেন। রসগোল্লা কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো এটাকে 15 সেকেন্ডের জন্য আমি একটু ওভেনে দিয়ে দিব, দিয়ে একটু হালকা বেক করে নিব। 15 সেকেন্ড, এর বেশি দিতে হবে না, 15 সেকেন্ড দিলেই হবে। দিয়ে দিলাম, অন হয়ে গেল। 15 সেকেন্ড হলে আমি স্টপ করে দিব। তারপরে এটার ভিতরেটা মানে কেমন হয়েছে, এটা কেমন টেক্সচার এসেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। 15 সেকেন্ড তো আমার কাছে মনে হয় যে একটু বেশি, 10 to 12 সেকেন্ড আমার কাছে পারফেক্ট মনে হয়। যাই হোক, তারপরে আমি 15 সেকেন্ড দিলাম, স্টপ করে দিলাম। এখন বের করে নিচ্ছি, হালকা একটু গরমও হয়ে গেছে। এটা যেহেতু ক্যানে ছিল, একটু গরম গরম করে নিলে ভালো হয়, একদম সুন্দর স্পঞ্জি আর হলো কি জানি বলে, দেখলে বুঝতে পারবেন আপনারা এটার ভিতরে টেক্সচারটা কেমন। এই যে দেখুন, ভিতরে টেক্সচারটা এইরকম, আর খেতেও কিন্তু দারুণ। আমি খাই বিসমিল্লা বলে। এই তো এখানে দুইটা ইলিশ আছে, এক একটা 800 গ্রামের মতো আছে আর কি, 750 থেকে 800 গ্রামের মতো ইলিশটার ওজন। দুইটা ইলিশ আছে, ইলিশ দুইটাকে এখন আমি সুন্দর করে কেটে টেটে ঠিকঠাক করে রেখে দিব। আমার ফ্রিজে এমনি তো আগে থেকে ইলিশের লেজ আর মাথা আছে, ওগুলো ভর্তা করব, এই করব, সেই করব, করতে করতে আর করাই হচ্ছে না, সময় পাচ্ছি না। বা আপনাদের ভাইয়া যেহেতু অত ভর্তা খায় না, একার জন্য অত করতেও ইচ্ছা করে না। তো এগুলো এখানকার ইলিশ, আমি জানি না এগুলো আমাদের পদ্মার ইলিশ কি না, আমি বলতে পারবো না। তো কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আছে ইলিশটাতে, যাই হোক ইলিশ ইলিশই, সে পদ্মার হোক আর যেখানকারই হোক, তবে পদ্মার ইলিশের টেস্ট একটু স্পেশাল হবে, এটাই স্বাভাবিক। বিদেশে যা পাই তাই মনে হয় অসাধারণ অমৃত। তো ঠিক আছে, এটাকে একটু সুন্দর করে আঁশটা ছাড়াই কাটাটাগুলো কেটে তারপরে মাছগুলোকে টুকরো টুকরো করে নিব। এটা শেয়ার করার কিছু নেই, আমি অনেকবার আপনাদের সাথে মাছ কাটার ভিডিও শেয়ার করেছি, তাই আজকে নতুন করে কিছু করলাম না। এটা কি রে, এই প্যান্টের একটা গুটে আছে, নামাও নামাও না, নিচে নিচে প্যান্ট দেখো, নিচে নিচে সুন্দর করে নামাও। ওই যে একটা একটা একটু ভুল হয়ে আছে প্যান্ট, এই যে দেখো প্যান্টের নিচে দেখো, এটা ঠিক করো, নিচে পায়ের কাছে, আরে নিচে নিচে। আমার ছেলের এতই সুন্দর ফিগার যে আমার ছেলের প্যান্টের এখানে পিন মেরে দিতে হয়। এই যে এই যে এটা 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 এটা, এই তো এবার ঠিক আছে, দাও দাও সুন্দর করে দাও। হ্যাঁ, ওটা তোমার প্যান্ট ঢিলা হচ্ছে, পরে যায় খালি এই জন্য। হ্যাঁ, এটাতে বেল্ট লাগানো যায় না। ও বাবা, পকেটে হাত দিবে নাকি? দাও, ওরে আল্লাহ রে, পিছনে ঘুরে দেখি, তোমার ব্যাগটা দেখি, ও মা কি সুন্দর ব্যাগ। এটা তাবিবকে কে দিছে? তাবিব অনেক লাভ করে, তো থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। আরে যেদিকে তোষানো রেডি, আমিও রেডি, আর আমরা অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি। এই তো রেডি হয়ে বসে আছি, নতুন একটা হিজাব করেছি। এই হিজাবগুলো খুবই আরাম পড়তে, এগুলো সুতির হিজাব, খুবই খুবই আরাম পড়তে।
তো আমি নতুন একটা ড্রেস পরেছি, আমরা এখন কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করতেছি। দুপুরবেলা মাছ টাস কাটার পরে তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করেছি আজকে, কারণ বের হতে হবে আর তুষানকেও পড়াইতে হবে, কারণ তুষানের C4L এক্সাম শুক্রবারে। সকালে একটু পড়াইছিলাম, আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়ার পরে কিছুক্ষণ পড়াইলাম। এখন 4:20 মতো বাজে, একটু পরে আমরা বের হব। তাবিবকে আমার সাথে করে আমি নিয়ে যাব যেখানে যাচ্ছি সেখানে, যেহেতু আপনাদের ভাইয়া অফিসে, আর তোশানকে রেখে যাব প্রিন্সের সাথে, ভাইয়ের কাছে রেখে যাব। আর আমি রাশেদা ভাবি আর তাবিব আমরা যাচ্ছি। তাবিবের ব্যাগের মধ্যে ফুড আছে না বাচ্চা? ও, একটা বানি আছে। তাবিবের এত সুন্দর ব্যাগ তাবিবকে গিফট করছে, দেখো দেখো বানি, কিউট বানি তাবিবের মতো। অনেক কথা বলে সে, এখন স্কুলে যাচ্ছে তো ফ্রেন্ডদের সাথে মিশতেছে, কথা বলা শিখতেছে সে এখন। আদ্রাকে তার ফ্রেন্ড, বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, আলিয়া অলসো তার ফ্রেন্ড। আর হলো এখন নিজের হোমওয়ার্ক নিজে করতে চায় আলহামদুলিল্লাহ, লেখাটাও মাশাল্লাহ মোটামুটি ভালোই শিখে গেছে, গুড বয় তো তাবিব মাশাল্লাহ। এই তো আমরা নিচে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি ভাবিদের জন্য। আর আমার এই ড্রেসটা আমি বাংলাদেশের একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, এটা আমি আনস্টিচ নিয়ে এসেছিলাম দেশে গেলাম না, এবার না, ওই যে তোশান্ত এবারই তো নাকি? হ্যাঁ এবারই, এবারে যখন দেশে গেলাম তানজিলার বিয়েতে, তখন আসার আগ দিয়ে একদম তাড়াহুড়ো করে এই ড্রেসটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো আর বানাই নিয়ে আসতে পারিনি। এই তো এবার ঈদে তিনটা ড্রেস বানাইলাম, তো এখানে একটা বাংলাদেশি টেইলর আছে ওইখান থেকে বানাইছি, সুন্দর হয়েছে। কি বাতাস, কি বাতাস, বাতাসে একদম প্রাণ ঘুরাই গেছে। ভাবিদের জন্য অপেক্ষা করি, ভাবিরা আসুক। আর এখানে তো আমার মাটি মাটি দুই তিনটা হাঁড়ি পাতির কয়েকটা প্লেট নেওয়া হয়েছে বাতাসের জন্য। আপনারা আমার কথা বুঝতে পারছেন না, জানি না। এই তো শান করে যাচ্ছে, তো কত বাতাস দেখছো তো শান, বাতাসে উড়াই নিয়ে যাচ্ছে পুরা। এত ভালো লাগতেছে, এত সুন্দর, খুব ভালো লাগতেছে। তো আমাদের যেখানে আসার কথা আমরা সেখানে এসে গেছি, এবং আমাদের এখানে যে কাজ ছিল সেটাও হয়ে গেছে, এখন আমরা চলে যাব। ওই যে শাহেদ ভাইয়ের গাড়ি অপেক্ষা করতেছে, এখন গিয়ে গাড়িতে উঠব। আর আপনারা তো দেখতেছিলেন যখন আমি বের হচ্ছিলাম তখনই এত বাতাস ছিল, এরপরে শুরু হয়েছে ঝুম বৃষ্টি, প্রায় আধা ঘন্টা ধরে এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টি দেখলে বাংলাদেশের আপু যারা ভাইয়ারা আছেন তাদের অবশ্যই একটু খারাপ লাগতে পারে, কারণ বাংলাদেশে এত বেশি তাপ প্রবাহ চলছে, বৃষ্টির কোনো নাম গন্ধই নাই, কিন্তু আমাদের এখানে না প্রতিদিন বৃষ্টি হয়। দেশে এখন যার সাথে কথা বলি সবাই বলে গরম গরম গরম, কি আর করার, সবার গরম গরম শুনতে খারাপ লাগে, কিন্তু কি করব বলেন, আল্লাহ যাকে যখন যেখানে যেভাবে রেখেছে সেটাই আলহামদুলিল্লাহ। তো বাইরে তো প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, আমরা চলে আসছি বাসায়। আমরা গেছিলাম, বাবা সাংকলো সাংকলো, আমরা একটু কাজে গেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কোথায় গেছিলাম, ইনশাআল্লাহ কালকে শেয়ার করব আপনাদের সাথে কোথায় গেছিলাম। আর এই যে তোশান, তোশানের মন খারাপ, কারণ হলো তোশান চাইছিল প্রিন্সকে ওর সাথে নিয়ে আসবে, কিন্তু প্রিন্সের হলো কালকে প্রজেক্ট সাবমিশন আছে, ওইটার জন্য ওকে গিয়ে বাসায় একটু স্টাডি করতে হবে। আবার তোশানের এক্সাম আছে, তোশান ওদের বাসায় গিয়ে থাকতে পারতেছে না। আর রাশেদা ভাবির কালকে বিশাল বড় একটা অর্ডার আছে, এই জন্য আর আমি মানে ইম্পর্টেন্ট অর্ডার, এই জন্য আমি আর তোশানকে পাঠাই নাই, কারণ গেলে এখন লাফালাফি করবে, ভাবি একটু রেস্টও করতে পারবে না। তো ভাবলাম যে থাক, ওরা তো এখন বাসায় যাবো, অন্ধকার, চারদিকে বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে গেছে। তো বাহির থেকে বাসায় এসে বাসায় অনেকক্ষণ রেস্ট টেস্ট নিলাম, তোশানকে একটু পড়াইলাম যে তোর এক্সাম, তারপরে ওদেরকে একটু নাগের টাকে ভেজে দিলাম, ওদের খিদা লেগে গিয়েছিলো, তো আর হিজাব পরিনি যেহেতু ওন্না অনেক বড়ো সুতির ওন্না, ওন্না দিয়েই সুন্দর করে মাথায় কাপড় দিয়ে আবার বের হয়েছি। আমাদের বাসার পাশে এসেছি, একটু ইকোতে যাবো, আর তোশানের স্কুলের জন্য একটা মিনি পোর্টেবল ফ্যান কিনতে হবে, তো সেটাও কিনতে হবে। তো এই টুকটাক কাজগুলোর জন্য এসেছি, আপনাদের ভাইয়া আসলো, আপনাদের ভাইয়ের সাথে আবার বের হলাম। তো ইকোতে এসে ফার্স্ট ফ্লোরে এসেছি, এই হিজাব পিনের সেটটা খুব সুন্দর লাগছে, এটা একটা নিয়ে নিই। তো এখানে এত ভিড় আজকে, যেহেতু আজকে বন্ধ পাবলিক হলিডে, ওই জন্য প্রচুর পরিমাণের ভিড়। আমার একটু এরকম টাইপের ক্লিপ নিতে হবে, একদম নর্মালগুলা, এই টাইপের না,
একদম নরমাল গুলা, কিন্তু এগুলো বাচ্চাদের ইয়ে দেওয়া, এগুলো না কালো টাইপের যে ক্লিপ গুলো পাওয়া যায় ওই টাইপের ওগুলো, কিন্তু এগুলো তো দেখতেছি না, এখানে তো ওই টাইপের ক্লিপ নাই দেখি, যা আছে সব এই যেগুলো সেগুলো তোগুলো নিয়ে তো আমার লাভ নেই, আমার একটা ক্লিপ লাগবে, কালো ক্লিপ হলেও হবে। আচ্ছা যাই হোক, দেখি কারোর কাছে থাকলে তার কাছ থেকে নিবো, এখানে যেহেতু নাই পুরো একটা সেট কেনার তো আমার দরকার নাই। নিজাবের পিনগুলো বা সুন্দর সুন্দর নিজাবের পিন আসছে, কিউট কিউট, ভালোই লাগতেছে দেখতে, আমি তো একটা নিলাম। এই হিজাবের পিনের সেটটাও খুব সুন্দর, খুব সুন্দর লাগতেছে দেখতে, দুইটা প্রজাপতি, এটাও সুন্দর, এটা বড় বড় হলো মানে সুন্দর, কিন্তু দেখতে ভালো লাগছে। শত্রুসান এমন করে না বাবা, মানে সুন্দর সুন্দর আসছে, এই হিজাবের পিনের সেটটাও সুন্দর, সবগুলাই সুন্দর, মানুষ দিয়ে ভর্তি একদম, পুরো মানুষ দিয়ে ভর্তি, আপনাদের ভাইয়াও ঢুকে গেছে। তো এটা আমরা নিলাম, একটা শুধু সিজা পিনের সেট নিছি, আরও দুটো যেগুলো নেওয়ার একটা একটা করে নিবো। বাবা ওইদিকে চলো দেখি, ক্লিপ তো নাই, কালো ক্লিপ নাই, এখানে থাকলে একটা কালো ক্লিপ পেয়ে গেলে হয়তো, কিন্তু কালো ক্লিপ নাই, কি আর করা না থাকলে। যা যা নিতে এসেছি তার মোটামুটি সব কিছুই আমি পেয়ে গেছি, শুধু একটা জিনিস পাইনি, এই চামচটা দেখেন, দেখে মনে হচ্ছে যে মাটি কোদায়, মাটি খোদাই করে না, ওই যে কোদাল টাইপের, কোদালের মতো লাগতেছিল। আর এখানে বিভিন্ন শেপের চামচ আছে, আর তাবিব তো যথারীতি তার একটা খেলনা নিতে হবে, সেটা সে নিয়ে নিয়েছে। কাঠের চামচগুলো কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগছিলো কাঠের চামচগুলো। আর এখানে প্লাস্টিকেরও অনেক টাইপের চামচ টামচ আছে। তোষান আমাকে বলতে সাম্মু এটা নিবা, আমি বললাম না বাবা, এই চামচ এত নিয়ে কী করব, বাসায় চামচ আছে, দরকার নেই চামচ টামচ নেয়ার, ওয়ান টাইম চামচই বেশি ইউজ হয় বাসায় আসলে। আর এটা কি জানি একটা সুন্দর একটা উইশ মেসেজ লেখা, এটা সম্ভবত কোস্টার টাইপের, ওয়ান টাইম ডিসপোজেবল কোস্টার হতে পারে আর কি। এখানে না সুন্দর সুন্দর খুব ইউনিক ইউনিক কিছু জিনিস পাওয়া যায়, যেগুলো কিনা মনে হয় যে ইস এগুলো একটা নিলে ভালো হয়, পরে দেখা যায় যে নিয়ে যাই বাসায় আর কোনো কাজে লাগে না, এই জন্য আর ভালো মতো মানে নিয়ে মজা পাই না, এটাই হলো বড় কথা। আর আমার ছেলে তো আছে, খালি আমার পিছন পিছন ঘুরবে আর বলবে আম্মু এটা নাও, আম্মু সেটা নাও, আম্মু এটা নাও। এই জিনিসটা যে কী আমি বুঝেই পাইলাম না, যদিও এটার মাথাটা ভাঙা, ক্যাপটা ভাঙা, ফ্রেশও আছে, বাট এটা কী আমি একদম চিন্তা করতে করতে কতক্ষণ ধরে দাঁড়াইছিলাম এখানে, তারপরে অবশেষে বুঝতে পারলাম না কী। এই যে আমার দুই ছেলে ইকোশপে এসে এখান থেকে ফ্লাওয়ার নিয়ে আমাকে হাঁটু গেড়ে বসে ফ্লাওয়ার দিচ্ছে। তো গ্লাস ক্লিনার কেনার দরকার, একটা গ্লাস ক্লিনার এটা নিব কি আব্বা? তোমাকে দাও 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 দাও, তুমি আমাকে দাও, হ্যাঁ দাও দাও, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ, তবে থ্যাংক ইউ, না স্মেল করতে হবে না, চলো রেখে দাও রেখে দাও রেখে দাও। আচ্ছা এটা একটা নিয়ে নিই, গ্লাস ক্লিনার, চুলার গ্লাসটা ক্লিন করার জন্য। আর এখানে আমি ভাবতেছিলাম যে হাতটা দাও 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 দাও, আর ইয়ে কি চলো দিকে চলো, এত দুষ্টামি করতে পারে ছেলেটা, বাবা এদিকে বাবা এদিকে, তার মেদার রাইটস এখানে রেখো রেখো রেখো, ওইটাই মনে হয় তাহলে গ্লাস ক্লিনার আর ইয়ে ক্লিনার, ওইটাই মনে হয় তাহলে। এই তো আমাদের কেনাকাটা শেষ করে আপনাদের ভাইয়া বলতেছে খুবই ক্ষুধা লেগে গেছে, আমি বললাম কি তাহলে খাবা কিছু, তো এই মানে বলতে বলতে আমরা আমাদের এইখানেই একটা আরাবিয়ান রেস্টুরেন্ট আছে হাদ্রামাওত, ওইটাতে ঢুকেছি, ঢুকে আমরা খাবার অর্ডার করে আধা ঘন্টা ধরে বসেছিলাম, আধা ঘন্টা পরে আমাদের খাবার এসেছে। তো এখানে একটা বড় আরাবিয়ান ব্রেড নিয়েছি, এটা বিশাল বড়, এটা আপনার চার পাঁচজন মিলে খেয়েও শেষ করতে পারবেন না, এত বড় একটা ব্রেড। আর সাথে ড্রিঙ্কস নেওয়া হয়েছে, তো আমি বললাম যে ড্রিঙ্কস দুইটা দিতে, কারণ আমি এখন আর ড্রিঙ্কস অতটা খাই না, অ্যাভয়েড করি, অনেক দিন হয়েছে খাই না। সাথে একটা নিয়েছি চিকেন গ্রিল প্লেটার আর কি, এখানে ছিল একটা গার্লিক সস, এখানেও দুইটা ছোটো ছোটো রুটির টুকরা ছিল, তারপরে একটা ওই যে ইয়ে মিষ্টি মরিচ বলা যায় এগুলাকে, মিষ্টি মরিচ, এগুলা মানে গ্রিল করা ছিল। আর ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই মজার ছিল, তো অল্প স্বল্প করে একটু ট্রাই করে দেখেছি আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাবো ইনশাল্লাহ। তুমি রাখো, এটা বাবা করবে, তুমি রাখো, তোমার কিছু করতে হবে না, এই বাচ্চাদের যন্ত্রণায় মাথা নষ্ট হয়ে যাওয়ার অবস্থা আমাদের। তো এই যে বাসায় আসলাম, টুকটাক খাওয়া দাওয়া করা হলো, আপনাদের ভাইয়া প্রচুর খিদা লেগে গেছিলো, তো এই কারণে টুকটাক খাওয়া দাওয়া করা হলো, আমরা কেউ খাইনি, কারণ আমরা বিকালবেলা নাগেট টাগেট খেয়েছিলাম, পেট একদমই ভরা, আপনাদের ভাইয়ার জন্য শুধু নেওয়া হয়েছিল।
আরে ইকো থেকে ওয়ান টাইম বক্স আনলাম, আর ইকো থেকে এই জিনিসটা এনেছি। এই জিনিসটা দেখলে আপনাদের অনেকেই মনে পড়তে পারে, আগেকার দিনের বাসর ঘর, বিয়ের বাসর ঘর সাজাইলে এগুলো দিয়ে সাজাইতো, এখনো এগুলো এখানে পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়। তো আমার কাছে জিনিসটা দরকার ছিল, এই কারণে নিয়ে আসলাম। এখানে দুইটা আছে, একটা পেয়ার আর কি, দুইটার সেট। তো এটা খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে আজকে পেয়ে গেলাম, নিয়ে আসলাম। খুবই ঝলমল ঝলমল চকচক চকচক করতেছে জিনিসটা। আর এই কিউট হিজাব পিনটা আমি নিয়েছি, আমার কাছে এত ভালো লাগতেছিল দেখে। একটা হলো ট্রাফিক সিগন্যালের তিনটা লাইট, আর একটা হলো ছোট্ট একটা বাস বা ছোট্ট একটা কার, যাই হোক না কেন, খুবই কিউট একটা জিনিস। আর ইকো থেকে একটা পানির বোতল নেওয়া হয়েছে, একটা পানির বোতল না, 2.40 দিয়ে চারটা পানির বোতল দিছে আমাদেরকে। একটা যে স্প্রে পেন্ট নিলাম রেড কালারের, এটা একটু স্প্রে করে পেন্ট করতে হবে, এই কারণে নিয়েছি। আর এটা আপনারা দেখলেন, একটা গ্লাস ক্লিনার নিলাম, আর এই যে ওয়ান টাইম বক্স নিলাম কতগুলা, আর তাবিবের জন্য একটা কেক নিলাম। তাবিব তো কেক খুবই পছন্দ করে, তো এই কেকটা দেখে খুব মজাদার মনে হলো, এটা তাবিবের জন্য নিয়েছি। দেখে কিছুটা ব্রাউনির মতো লাগতেছে, বাট এটা হলো শিফন চকলেট কেক। এই যে সারাটা দিন এদের ঝগড়ার যন্ত্রণায়, এদের ঝগড়ার যন্ত্রণায় সারাটা দিন পাগল হয়ে যাওয়ার অবস্থা, মানে এত ঝগড়া কেমনে করতে পারে। অবশ্য ওদের ঝগড়া দেখলে আমার আমার ছোটবেলায় আমার ভাইয়ার সাথে আমার ঝগড়ার কথা মনে পড়ে যায়। ভাইয়ার সাথে এত ঝগড়া করছি, এত ঝগড়া করছি, মানে সব কিছু নিয়ে ঝগড়া হতো আমাদের দুই ভাই বোনের। বেশিরভাগ ঝগড়া আমি করতাম, আমি একটু ঝগড়াটা ছিলাম। তো এখন অনেক চেঞ্জ হয়েছি আলহামদুলিল্লাহ, এখন আর ভাইয়ার সাথে ঝগড়া টগড়া লাগে না। তাও মাঝে মধ্যে টুকটাক কোনো কিছুর কথা আমার পছন্দ না হইলে একটু টুকটাক লেগেই যায়, তবে ওইরকম না, আগের মতো না। মানে আগে ঝগড়া করলে তো ভয়াবহ ঝগড়া হইতো, মারামারি করে একদম অবস্থা খারাপ হয়ে যেত ভাইয়ের সাথে। তো এখন অনেকটাই চেঞ্জ হয়েছে রহমতে। তো এই যে আরেকজন একটা ফিশিং কিনে নিয়ে আসছে, কি এটা ম্যাগনেট? ম্যাগনেট কই পেলা? তুমি ওকে ম্যাগনেট দিলা কেন? না ওকে ম্যাগনেট দিও না, ও ম্যাগনেট মুখে ঢুকে দিয়ে খেলতে পারে, ও কব ঠিক নাই তো শান, ওকে দিও না। তাই আসো, তুমি তোমার ফিশিং নিয়ে খেলো, আসো। না ট্রাই করো ফিশ। ও বাবা, পানির মাছ তো ফ্লোরে টাইলসের উপরে চলে আসছে তবে। ওরে আল্লাহ, মাছ ধরার স্টাইল দেখো, মাছকে আপনারা দেখেন মাছ ধরবেন এভাবে, পানির মধ্যে থেকে মাছ বের করে সিপ দিয়ে মাছের মুখের মধ্যে বের করে লাগাই দিবেন। এই যে এরকম করে হাসতেছো কেন তুমি? নাইসলি হাসো, নাইসলি হাসো, সুন্দর করে হাসো, নাইসলি। এই আর কি অবস্থা আমার বাসার। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।